হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস ইউকেজির আমার প্রথম বাংলা পড়া এই বইটা থেকে পড়াচ্ছি। তো ইউকেজি স্টুডেন্টরা, আমার প্রথম বাংলা পড়া এই বইটা বের করো। পেজ নাম্বার 32। আজকে আমরা কি শিখবো বলো তো? আজকে আমরা শিখবো ঐকার যোগে বাক্য গঠন। কি শিখবো আজকে আমরা? ঐকার যোগে বাক্য গঠন। ঐ হয়ে গেল ঐকার, এই চিহ্নটাকে বলা হয় ঐকার চিহ্ন। তাহলে ঐ কি হয়ে গেল? ঐ হয়ে গেল ঐকার। ব প্লাস ঐ হয়ে গেল বয়ে ঐকার বই। তারপর দেখো কি আছে, নিজে নিজে পড়ো। বৈশাখ মাস, খুব গরম পড়েছে। নদীর ধারে বৈকাল বেলা মৈনাক, ভৈরব ও সৈকত বেড়াতে এসেছে। তারা দেখে দূরে নদীতে ছোট ছোট ডিঙি ভাসছে, আর নদীর জল থই থই করছে। ওই দূরে দেখল চৈতি ও তার বন্ধুরা এসেছে নদীর ধারে। এদেরকে দেখে তারা সবাই হই হই করে ছুটে এলো। সবাই একসাথে খুব হইচই করছে। এমন সময় কালবৈশাখী ঝড় উঠল। সবাই তখন বাড়ির দিকে ছুটে গেল। পেজ নাম্বার 33-তে কিছু এক্সারসাইজ আছে। এক নম্বরে আছে, পাঠ থেকে ঐকার যুক্ত 6টি শব্দ বেছে নিয়ে লেখো। প্রথমে আছে বৈশাখ, তাই আমি লিখেছি বৈশাখ। তারপর আছে বৈকাল, লিখেছি খ নম্বরে বৈকাল। তারপর আছে মৈনাক, লিখেছি মৈনাক। তারপর লিখেছি ভৈরব, সৈকত, চৈতি। দুই নম্বরে আছে, নিচের ফাঁকা ঘরে ঐকার যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। এই ফাঁকা ঘরগুলো যে দেখছো, এগুলোতে ঐকার যুক্ত বর্ণ বসাতে হবে। ক নম্বরে আছে, প্রথমে ফাঁকা ঘর, তারপর তালব্যস্বরে আকার, তারপর খ। তাহলে বলো তো প্রথমের এই ফাঁকা ঘরে কি বসবে? বয়ে ঐকার, হয়ে গেল বৈশাখ। খ নম্বরে আছে, প্রথমের ঘরটা ফাঁকা, তারপর কয়ে আকার, তারপর ল। তাহলে এখানে কি বসবে বলো তো? এখানেও বসবে বয়ে ঐকার, হয়ে গেল বৈকাল। গ নম্বরে আছে, প্রথমের ঘরটা ফাঁকা, তারপর বয়সিনার, তারপর ব। তাহলে এই ঘরে কি বসবে বলো তো? ভয়ে ঐকার, হয়ে গেল ভৈরব। ঘ নম্বরে আছে, প্রথমের ঘরটা ফাঁকা, তারপর ক, তারপর ত। তাহলে এখানে বসবে দন্তাস্বয় ঐকার, হয়ে গেল সৈকত। উম নম্বরে আছে, প্রথমের ঘরটা ফাঁকা, তারপর তয়ের অস্বীকার তি। তাহলে এখানে বসবে চয়ে ঐকার, হয়ে গেল চৈতি। চ নম্বরে আছে, আবারও প্রথমের ঘর ফাঁকা, তারপর দন্তান্বয় আকার, তারপর ক। তাহলে এখানে বসবে ময়ে ঐকার, হয়ে গেল মৈনাক। তিন নম্বরে আছে, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। ক নম্বরে আছে খ, তালব্যস্বরে আকার, তারপর বয়ে ঐকার। এটাকে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে প্রথমে কোনটা বসবে বলো তো? প্রথমে বসবে বয়ে ঐকার, তারপর হবে তালব্যস্বরে আকার, তারপর হবে খ। কি হয়ে গেল বলো তো? বৈশাখ। খ নম্বরে আছে, প্রথমে দন্তান্বয় আকার, তারপর ময়ে ঐকার, তারপর ক। এটাকে যদি আমি সাজিয়ে লিখি, প্রথমে হবে ময়ে ঐকার,
তারপর দন্তান্বয় আকার, তারপর হবে ক, হয়ে গেল মৈনাক। গ নাম্বারে আছে প্রথমে তয় রশ্মিকার, তারপর চয়ে ঐকার। এটা যদি আমি সাজিয়ে লিখি, প্রথমে বসবে চয়ে ঐকার, তারপর বসবে তয় রশ্মিকার। এখানে একটা ঘর এক্সট্রা দেওয়া আছে, এখানে কিছু বসাতে হবে না, হয়ে গেল চৈতি। ঘ নাম্বারে আছে প্রথমে ক, তারপর দন্তাস্বয় ঐকার, তারপর ত। এটা যদি আমি সাজিয়ে লিখি, তাহলে প্রথমে বসবে দন্তাস্বয় ঐকার, তারপর বসবে ক, লাস্টে হবে ত, হয়ে গেল সৈকত। উম নাম্বারে আছে প্রথমে চয়ে ঐকার, তারপর হয়ে ঐকার। এটা যদি আমি সাজিয়ে লিখি, তাহলে প্রথমে বসবে হয়ে ঐকার, তারপর চয়ে ঐকার। তারপর চ নাম্বারে আছে প্রথমে বয়সিনারা, তারপর ব, তারপর ভয়ে ঐকার। এটা যদি আমি সাজিয়ে লিখি, তাহলে প্রথমে হবে ভয়ে ঐকার, তারপর বয়সিনারা, তারপর হবে ব, হয়ে গেল ভৈরব। চার নাম্বারে আছে পাঠ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক নাম্বারে আছে তখন কোন মাস, তখন কোন মাস বলো তো, বৈশাখ মাস। খ নাম্বারে আছে তারা কখন নদীর ধারে বেড়াতে এসেছে, অ্যান্সারটা হবে বৈকাল বেলা, মানে বিকাল বেলা। গ নাম্বারে আছে তখন নদীর জল কি করছে, অ্যান্সারটা হবে থই থই। ঘ নাম্বারে আছে দূরে কাকে দেখতে পেল, অ্যান্সারটা হবে চৈতিকে। উম নাম্বারে আছে সবাই একসাথে মিশে কি করছিল, অ্যান্সারটা হবে হইচই করছিল। চ নাম্বারে আছে এমন সময় কোন ঝড় উঠল, অ্যান্সারটা হবে বৈশাখী, এমন সময় বৈশাখী ঝড় উঠল। তাহলে আজকে আমরা কি শিখলাম, ঐকার যোগে বাক্য গঠন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।